দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই কি ইকটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা একটি আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ করেছে এই পদ্ধতিটা কেন উনি করেছে এত আয়োজন করে কেন বেগুন চাষ করছে এই সম্পর্কে আজকে আমরা জানব আচ্ছা ভাই আপনি যে শেডের ভিতরে যে বেগুন চাষ করেছেন এটা কেন করেছেন আমরা এখন সবাই ভেজালে যুক্ত আর কি কারণ আমরা সকাল বিকাল কীটনাশক স্প্রে করি আর কীটনাশক আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস আর শেড নেট দিয়ে কাজ করলে কি হয় আপনার হচ্ছে বেগুনে যে ডগা ও ফল ছিদ্রকারী পোকা এটা আসে না আর যদি ডগা ও ফল ছিদ্রকারী পোকা না হয় তাহলে কিন্তু আমরা নিরাপদভাবে সবজি উত্তোলন করতে পারবো আমার খরচ হচ্ছে 15,000 টাকা আমি যদি এই ক্ষেত্রতে কীটনাশক ব্যবহার করতাম গোটা বছরে অন্তত আমার নাহলে 10,000 টাকা কীটনাশক খরচ হতো আর যে মানে পোকা ধরা যে বেগুনলা পাওয়া যেত ওটা দিয়েই আমার এই শেড নেটটা হয়ে যেত আর কি এই এই শেড নেট ব্যবহার করার কারণে আমার হচ্ছে পোকা ধরা মানে বেগুন আমার পোকা খাইতে পারতেছে না আর আরেকটা জিনিস কি সবচেয়ে বড় কথা যে আমরা যে সবজিটা পাচ্ছি গোটা নিরাপদ আচ্ছা আচ্ছা শেড নেটের কারণে আপনি নিরাপদ একটা বেগুন পাচ্ছি আর কি বেগুনটা পাওয়া যাচ্ছে আপনার কীটনাশকটা লাগছে না এটা খরচটা অনেকটা কমে আসছে তো ভাই আপনি কি বেগুন লাগিয়েছেন এটা যা হচ্ছে ভেনচুরা ভেনচুরা এটা কি সুবিধাগুলো ভেনচুরা চাহিদা ভালো আছে এবং গাছলাও ভালো হয় ফলন কি রকম আসে ফলন ভালোই হয় আর কি এখানে যে আপনি গাছগুলো লাগিয়েছেন দূরত্বটা কতটুকু রেখেছেন 36 ইঞ্চি করে রাখছি আর কি দৈর্ঘ্য প্রস্থে 36 ইঞ্চি করে দেওয়া আছে আর কি আচ্ছা আপনি জমিটা প্রস্তুত করেছিলেন কিভাবে আমি প্রথমে বায়োডারমা পাউডার দিয়ে জমিটা প্রথম চাষ দিয়ে রেখে দেই তার 7 দিন পরে আমি হচ্ছে আপনার জিঙ্ক দস্তা বোরন আপনার টিএসপি পটাশ দিয়ে জমি ড্যাম করি তার 1 সপ্তাহ পরে আমি চারা রোপণ করি আর কি আপনার কত শতক জমির উপর এগুলো চাষ করেছেন 10 শতক মাটি আছে এখানে কতগুলো চারা লেগেছে 600 চারা আছে 600 চারা 10 শতকে লাগিয়েছেন জি আপনার খরচ কত পড়েছে 20,000 টাকা পড়ছে আচ্ছা টোটালি আপনার এই যে ফলন আসা পর্যন্ত কতদিন সময় লাগতে পারে আমরা তো ফুল দেখতে পাচ্ছি এখনো 2 মাস সময় লাগবে 2 মাস কি রকম ফলন আশা করছেন ফলন তো অনেক মনে হচ্ছে ফুল তো অনেক দেখা যাচ্ছে হ্যাঁ ফুল অনেক দেখছি মাশাআল্লাহ ফুল হয়েছে দেখা যাক ফলন কেমন হয় কিন্তু আশা করা যায় ভালো ফলন হবে আর কি জি জি আচ্ছা ভাইয়া এই যে শেডলেটটা লাগিয়েছেন এটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে এটা আশা করা যায় 3 বছর ব্যবহার করা যাবে এই নেটটা আমার কারণ কি কৃষকরা প্রথমে মনে করে যে আমার অনেক খরচ কিন্তু আমার যে 15,000 টাকা খরচ গেছে এই শেড নেট এবং বাঁশ দিয়ে এটা যদি আমার 3 বছর যায় তাহলে আমার এই জমিটাতে পড়লো 5,000 টাকা বছরে 5,000 টাকা পড়লো কিন্তু আমার কীটনাশক যাইতো মোটামুটি 40-50 হাজার টাকার এই জমিটাতে 3 বছরে আর কি এই ক্ষেত্রে আমি অনেক সেভ আর কি আচ্ছা ভাই আপনি যে শেড নেট ব্যবহার করেছেন এটি আপনি এই পদ্ধতিটা কোথা থেকে আপনার মাথায় আইডিয়াটা আসলো বা কার আপনাকে পরামর্শ আমার অনেক আগ থেকেই ইচ্ছা ছিল যে আমি কৃষক ভক্তদেরকে নিরাপদভাবে খাওয়াবো আর আমি মানে ইয়াতে আপনার ঝুঁকুঝাড়ি থেকে যাওয়ার দিনে যাওয়ার সময় একদিন দেখলাম যে শেড নেট ওরা মানে শেড নেট বলতে কি আমার কাছে চারা নিয়ে গেছিলো ওই একজন ব্যক্তি উনি শেড নেটে বেগুন চাষ করবে এই দেখে আমি উদ্বুদ্ধ হইলাম যে কীভাবে শেড নেটে চাষ করা যায় এবং দেখি শেড নেটে চাষ করে আমার ফলন কেমন হয় না হয় তবে আশা করা যায় ফলন ভালোই হবে আর যদিও ফলন একটু কম হয় অনেকে বলতেছে যে ফলন কম হবে যদিও ধরেন যে আমার 2 কেজি বেগুন ফলন কম হলো কিন্তু আমার যে 2 কেজি পোকা ধরা আসবে না আর এক্সট্রা যে কীটনাশক ব্যবহার করতে হবে ওই কীটনাশক খরচটা আমি বাঁচিয়ে গেলাম এদিক দিয়ে সাধারণভাবে মানে নেটের বাইরে যারা বেগুন চাষ করতেছে তার চেয়ে যদি নেটের ভিতরে চাষ করা যায় আল্লাহর রহমতে বেশি মুনাফা অর্জন করা যায় আচ্ছা সকল চাষিরা যেন নিরাপদ সবজি চাষ করে তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন পরামর্শ দিয়ে দিবেন আমাদেরকে বাঁচতে হলে নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে কারণ আমাদের মানে বিগত দিনগুলোতে প্রচুর কীটনাশকের মাধ্যমে আমরা আসক্ত আর এই কীটনাশকের কারণেই আমাদের বিভিন্ন ধরনের মহামারী রোগ আক্রান্ত হচ্ছে আমরা আর কি তাই আসি আমরা সবাই মিলে নিরাপদ চাষ করি নিরাপদ খাই এবং নিরাপদভাবে চাষ করলেও আমরা ভালো বাজারজাত করতে পারবো এবং কি নিরাপদ সবজির চাহিদা প্রচুর আছে বাজারে কিন্তু আমরা সে হারে উত্তোলন করতে পারতেছি না বেগুন চাষিরা তো জানে যে বেগুন চাষ করতে আপনাদের কত কীটনাশক ব্যবহার করতে হয় কিন্তু দেখেন আমি যে শেড নেটে এই আপনার হচ্ছে
নেট হাউসে যে বেগুন চাষ করতেছে আমি ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য এক মানে এক ফোঁটা বিষ ব্যবহার করেন এখন পর্যন্ত। আর আপনাদের যে খরচটা হচ্ছে কীটনাশকের পিছনে, আমি ওই খরচটা ব্যবহার করছি আমার নেটের পিছনে। আর আপনারা যে কীটনাশক যেটা ব্যবহার করেন সেটা আপনার একবারই শেষ, আর আমি ওই কীটনাশকের বদলা যে নেট ব্যবহার করছি এটা আমার মোটামুটি 3 বছর চলে যাবে। তাহলে এতে কী হলো, আপনাদের চেয়ে আমারই লাভটা বেশি হলো এবং কি আমি নিরাপদ সবজিটা বাজারে সরবরাহ করতে পারতেছি। সকল কৃষক ভাইদের জন্য বলতে চাই, হয়তো আপনারা মনে করতেছেন যে একটা নেট হাউস গড়াবো, বাঁশ কিনবো, অনেক খরচ, কিন্তু আপনারা হিসাব করে দেখেন একটা হাউস গড়াইতে আপনার যে খরচটা হচ্ছে কিন্তু এটা একদিনের জন্য না, মোটামুটি 2 থেকে 3 বছর আপনারা ওই হাউসে কাজ করতে সবজি চাষ করতে পারবেন। আর 2 থেকে 3 বছর চাষ করলে আপনার হচ্ছে খরচ অনেক কমে গেল। আসুন আমরা সবাই কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করি এবং নিজের শরীরকে সুস্থ রাখি।